বিরতির পর স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব শুরু হবে। তাই ইতিমধ্যেই ডোর টু ডোর প্রচার অভিযানে বেরিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা, এবং সব দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি, তারা সকাল থেকে রাত পর্যন্ত ডোর টু ডোর প্রচার অভিযানে নেমে পড়েছে। আজ দেখা গেছে এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদ নির্বাচনের 7 নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন নীতীশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ। মনোনয়নপত্র জমা করার পর ওনার লক্ষ্য হচ্ছে প্রচারের কাজ শুরু করা। তাই আজ যেহেতু ছুটির দিন অর্থাৎ রবিবার, তাই আজ দেখা গেছে 7 নম্বর আসনের লাউগাং এলাকায় এবং কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে নামলেন 7 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ। আজকের এই প্রচারে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সকলে দুহাত ভরে নীতীশ দেবনাথকে আশীর্বাদ করেছেন বলে দাবি করছেন প্রার্থী। ঠিক তিনি কি বলছেন আজকের এই ডোর টু ডোর প্রচার থেকে শোনাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরিখে মানুষের বাড়ি বাড়ি যায়। তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন, আমাদের বুথ সভাপতি আছেন প্রদীপ দেব, এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারে সামিল হচ্ছেন। একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায়, তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা এককালীন সিপিএমও করেছে তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে ডোর টু ডোরে আমাদের সামিল হচ্ছে। আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য। শান্তির বাজারের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে প্রার্থী। আগামী দিনেও ডোর টু ডোর থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট বিক্রি চাইবেন প্রার্থীরা, এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রার্থী। শান্তির বাজারের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রচার জোর কদমে চলছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।